আজকে পশ্চিমবাংলায় নয়, রাজনীতি কি আল্লাহ নবী জওয়ানাই ছিল না? হযরতে হোসেন কি শহীদ হয়নি? রাজনীতি শিকার হয়েই শহীদ হয়েছেন। রাজনীতি ভালো, আপনি চেয়ার পান, আমি জলসাই বলেছি, নেতা হও, মন্ত্রী হও, মুসলমান ছেলে এমএলএ হও, পদ লাও, মেম্বার হও, মানুষের সেবা করো, নিজের আল্লাহকে কোনোদিন ভুলো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আছেন, যারা রাজনীতির সঙ্গে জুড়ে আছেন, অনুরোধ করে যাব, তোমাদের মতো সম্পদ আমাদের সম্পদ, তোমরা তোমাদের প্রয়োজন নেতা হওয়া, মন্ত্রী হওয়া, এমএলএ হওয়া, জেলা সভাপতি হওয়া, অবশ্যই হবেন। কে বললো করতে পাবে না রাজনীতি? অবশ্যই করবেন। আপনার দ্বারা যেন আমি উপকার পাই, আপনি সমাজ সেবা করার জন্য করবেন, বিনা স্বার্থে করবেন। আমি দেখলাম পশ্চিমবাংলায় আমাদের বর্তমানের একটা দলিত ঘরের মেয়ে পরের ঘরে কাজ করে, পঞ্চায়েত প্রধান, যাই হোক এবারে কোনো কারণবশত তাকে টিকিট দেওয়া হয়নি, সেই মেয়েটা খবর দেখছিলাম লোকের ঘরে কাজ করে খায়, তিনটে চারটা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সংসার চলে। পঞ্চায়েত প্রধান ছিলেন 5 বৎসর 7 বৎসর, কিন্তু জীবনে 1 টাকাও কামাইনি। এ হচ্ছে সৎ, শুনলেন? আমি ওই জন্য একটা জলসাই বলেছি, আমার আমি বলে যাই আপনাকে, হিন্দু মুসলিম নয়, কোন হিন্দু ভাই যদি সৎ পয়সা ইনকাম করে, সৎ ভাবে টাকা রোজগার করে, সেই হিন্দু ভাইয়ের টাকাটা সৎ। আর কোন মুসলমান সে যদি সুদ খায়, লোকের পয়সা মেরে নেয়, লটারি কাটে, জুয়া খেলে, তো সম্পূর্ণ হারাম তার টাকাটা। আমি ইয়াসিন যদি জেনে, সেদিন একটা হাওড়ার ছেলে ফোন করেছে, হুজুর আপনি তো বলেন হারাম খেলে দোয়া কবুল হবে না, আপনি যে জলসাই যান বেঁচে খান, আপনি যে জলসাই যান আপনি বেঁচে খান। আমি তাকে বললাম, ওরে নেমো খারাম, আমি যেখানে জলসাই যাচ্ছি সেখানে অমুসলিম দলিতের জলসাই যায় না, মুসলিম বাড়িতে যায়। বলে হুজুর মুসলিম বাড়িতে, আমি যদি তোর বাড়িতে যাই, হালাল খাওয়ানোর দায়িত্ব তোর, কেন আমি জানি না তুই হারাম ইনকাম করিস না হালাল, তোর গ্রামের মানুষ জানে, ঠিক কিনা কথা বলে। আমি যে আপনার এখানে এসছি, যদি হারাম আপনারা আমাকে খাবার খাইয়ে দেন তো জবাব আপনারা দিবেন, কেন আপনারা জানেন একটা উলামাকে, একটা আলেমকে এবং নিজেও একটা মুসলমানের হারাম খাওয়া চলবে না, তো হারাম খাইয়ে দিলে দোষ আমার নয়, আপনি খাওয়াচ্ছেন আপনার। আজকে তো বড় কষ্ট লাগে, মুসলমানের কাছে সুদ হালাল হয়ে গেছে, মুসলমানের কাছে আজকে জুয়া হালাল হয়ে গেছে, মদ হালাল হয়ে গেছে, গাঁজা হালাল হয়ে গেছে। তা না হলে মুসলমান গাঁজা ব্যবসা করে, তা না হলে মুসলমান মদ ব্যবসা করে, তা না হলে মুসলমান, শুনেলেন? হোটেল থাক, যাদের হোটেল আছে পশ্চিমবাংলার বলে দিই, যে সমস্ত ভাইরা হোটেল ব্যবসা করেন, সেই হোটেলে যদি মদ বিক্রি হয় ইনকামটা হারাম, লেখে নিয়ে যান, মদ বিক্রি করলে সম্পূর্ণ ইনকামটা হারাম, ওই টাকাটা হারাম টাকা। কেউ যদি গাঁজা বিক্রি করে হারাম, কেউ যদি মদ বিক্রি করে হারাম, কেউ যদি লটারি বিক্রি করে খায় হারাম, বরকত পাবে না জীবনে, তোমার পয়সার বরকত পাবে না। আজকে দেখুন আমাদের দেশের মোলবিরা ফতোয়া দিচ্ছে, আপনি যদি আমার কাছে আসেন, হুজুর বিড়ি খাওয়া কি? আমি বললাম মকরু, ঠিক কি না? অনেকজন জানেন না, জানেন না বিড়ি খাওয়া কি, কথা বলে না মকরু। সিগারেট খাওয়া কি? মকরু। তো যদি মকরু হয়, আপনি খাওয়ার লেগে মকরু বলছেন দিয়ে আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, হুজুর খাই না কেন? হুজুর খেলে হুজুরের পেছনে নামাজ পড়বেন, কথা বলে? আমি যদি স্টেজে বলি যে ভাই ক্লাবের ছেলেরা আমার লেগে দামি সিগারেট নিয়ে এসো তো একটা খাবো, আপনারা কি বলবেন? একে একে দাওয়াত দিলে, ঠিক কি না? আমার আর বায়ান শুনবেন না? আমার যে ভক্তি আছে সেটা কেটে যাবে, কেন? বিড়ি, আপনি ইয়াসিন খেলে বিড়িটা আপনার কাছে হারাম হয়ে যায়, আর আপনি হয়ে গেলে আপনি খাবার লেগে মকরু করছেন। আমাদের দেশে তো অনেক মুসলমান আছে বিড়ি না খেলে হাগা হয় না, ঠিক কি না কথা বলে? আমাদের দেশের কিছু গুটকাখোর মলবি আছে, গুটকাখোর, আমি বললে কালকে গালি দিবে, গুটকাখোর মলবি, গুটকা খায়, অনেক মলবি আছে
পায়খানা ঘরের ভিতরে গুল্লা মাজলে হারাম করে হাগা হয় না। তুমি ফতোয়া জারি করো আর পায়খানা ঘরের ভিতরে খৈনি না খেলে তোমার হাগা হয় না। অনেক জনের বিড়ি, পায়খানা ঘরে খাওয়া খাওয়া হালাল না হারাম? কথা বলেন না জায়েজ, পায়খানা ঘরের ভিতরে কোনো জিনিস খাওয়া যাবে না। তাহলে বিড়ি কি করে খান, গুল কি করে মাঝে? ওই গুটকাখোর মৌলবিদিকে বলছি শোনো, সমাজকে হেফাজত করো, মকরু বলে লোককে হারাম খাওয়াচ্ছ, এই থেকে সাবধান হও। তুমি নিজে পান করো না, লোককে আর আমাদের সমাজের লোক হুজুরের কাছ থেকে বিড়ি খাওয়ার লেগে ফতোয়া লেয়, হুজুর মকরু না? হুজুর বলে মকরু, ও চালায়, কোনো অসুবিধা নাই। আর হুজুর খেলে হারাম হয়ে যায়, যদি মকরু হয় তুমি খেয়ে নামাজ পড়ো তাহলে হুজুর খেলে দোষ কোথায় আছে? তুমি তো হালাল। আচ্ছা আমাদের সমাজের লোক ওটা মকরু বলে খায় না হারাম বলে খায়, এ হালাল বলে খায়? কথা বলেন, হালাল চলছে, কোনো অসুবিধা নাই। হাদিসে আছে পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, নবীজি বলেছেন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, জান কাঁচা পেঁয়াজ, কেন? মুখ থেকে দুর্গন্ধ বের হবে। আর বিড়ি খেলে কি হয়, আতরের মতো সেন করে, পাশে দাঁড়ালে আমার তো মনে মনে হয় গাঁজা খেয়েছে নাকি হারাম খুব, এটাই তো কষ্টে। ভেবে দেখুন, গাঁজা ইসলামে হালাল না হারাম? হারাম। মদ হারাম, জুয়া হারাম, সুদ হারাম, আপনার ব্যভিচার হারাম, জিনা করা হারাম, চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গুনায়ে কবিরা, আর এই আটটা জিনিস যেটা বললাম সবটাই মুসলমানের মধ্যে আছে, আছে না? নয় কথা বলে, হ্যাঁ শুধু আপনাদের মধ্যে নয়, সৌদির মতো জায়গায় মদ বিক্রি হচ্ছে, দুবাইয়ের মতো জায়গায় মদ বিক্রি হচ্ছে, আপনাদেরকে কি দোষ দেব? মুসলমান হায় 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 হায়, মদকে হালাল করলে, গাঁজাকে হালাল করলে। আমাদের দেশে তো অনেকজন আবার ঘর থেকে গাঁজা বিক্রি করে, বউকে বলে এলে এক পুড়িয়া দিবি, ১০০ টাকা নিবি, বউকু লাগাই ওই ব্যবসায়, বউ আর তুমি দুজনেই জাহান্নামে যাবে, মাথায় রাখবে। হারাম ইনকাম, হালালের টেস্টটা বলে দিই। আপনাদের ইমাম আছে না নাই মসজিদে? আছে, আছে। ইমাম সাহেবের বেতন বেশি না স্কুলে মাস্টারের বেতন বেশি? ইমামদারির সঙ্গে বলবো, স্কুলের মাস্টারের বেতন সব থেকে বেশি। আপনারা দেখাতে পারবেন যে কোনো মৌলবি বলেছে আমি খেতে পাচ্ছি না, হাত পেতেছে আপনার কাছে? কথা বলে, সব থেকে ভালো খাবারটা কারা খায়? কারা? হুজুররা, ইমামরা। আমাকে এক্ষুনি ভাই সাহেব বললে, হুজুর আপনার লেগে আলাদা যা বলেছেন তাই করেছি। আমি কি বলেছি সেটা বলবো না আপনাদের, আপনার জন্যে আলাদা আপনি যে তরকারি বলেছেন করে রেখেছি, করে রাখতে হবে খাতির করার জন্য। সকালবেলায় আপনার বাড়িতে ভাত হোক আর না হোক ইমামের নাস্তা পৌঁছাতে হবে, ঠিক কি না? কথা বলেন, পালা থাকবে, ইমামের খানাটা পৌঁছাতে হবে, এর থেকে সম্মান আর কি আছে? কথা বলেন, মাসে ৬,০০০ আমাদের বেতন হতে পারে, ৫,০০০ বেতন হতে পারে ইমামে, কিন্তু আপনারা বলুন তো আপনাদের এলাকায় কোনো যদি মুসলমান এমএলএ মারা যায় কিংবা তার মা মারা যায়, জানাজার নামাজটা কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে তো, না কে আইবে? শুভেন্দু, তবে খালা, কেউ আইবে না, ইমাম পড়াবে। ১,০০০ কোটির মালিক যদি হয় কোন মুসলমান, সে মারা গেলে ওই ১০,০০০ মৌলবি তার জানাজা পড়াবে। তাইলে মৌলবির দাম বেশি না তোমার? তোমার কোটি টাকার কোনো মূল্য রইল না, মূল্য হলো কার? ইমামের। কোরআনে আছে, ওয়াতু ইসসু মান্তাশা ওয়াতু দিল্লু মান্তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর কেউ নয়, আমি আল্লাহ ইজ্জত দেই। ফেরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে উচ্চ, আল্লাহ থেকে সব থেকে বড়, বেজ্জতি করে মৃত্যু দিলেন, ঠিক কি না? কথা বলেন, দরিয়ায় ডুবিয়ে মৃত্যু দিলেন গোটা পৃথিবীর কাছে, কিয়ামত পর্যন্ত এটা দৃষ্টান্ত। নমরুদ
ইব্রাহিম নবীকে জ্বালাতে চেয়েছিল, আল্লাহর কসম একটা শরীরের পশম পর্যন্ত জ্বালাতে পারেনি, খুদ নমরুদ মিটে গেছে নিজে, প্রজাদের জুতো খেয়ে মারা গেছে। কে? নমরুদ। প্রজাদিকে বলেছে আমাকে জুতো করে বাড়ি মার, দিয়ে মারা গেছে। যে রাজাকে আল্লাহ জুতো খাইয়ে মারতে পারেন, সে আল্লাহর শক্তি কতটা বুঝলেন। শুধু তাই নয়, আজকে গোটা পৃথিবীতে কম্পিটিশন শুরু হয়েছে। আরে মুসলমান ভাইয়েরা, আমাদের জগতের মুসলমানেরা শোনো, আমি গোটা পশ্চিম বাংলার নয়, গোটা দেশ বিদেশ বাংলাদেশ পাকিস্তান যারা আছেন সেই সমস্ত আমার দেশ প্রবাসী সমস্ত মুসলমানকে বলছি, কান খুলে শুনেলেন, আপনারা আপনার রাজ্য নিয়ে পশ্চিম বাংলার মুসলমান, তুমি তোমার গদি নিয়ে মারামারি করছো, পৃথিবীর খবর রাখো, পৃথিবীর খবরগুলো দেখো, যে কোন মুহূর্তে ওয়ার্ল্ড ওয়ার লাগতে পারে। পৃথিবীর ইউরোপের মধ্যে সব থেকে বড় পরমাণু চুল্লি ইউক্রেনের মাটিতে আছে, তা চারিদিকে গার্ড রাখা হয়েছে, রাষ্ট্রসংঘ থেকে সঙ্গে সঙ্গে হেফাজত করার জন্য গার্ড পাঠানো হয়েছে, এটার উপরে যেন কোনো দেশ মিসাইল হামলা না করে। ওটার উপরে যদি এক্ষুনি রাশিয়া হামলা হেনে দেয়, গোটা পৃথিবীতে তার রেডিয়েশনটা ছড়িয়ে পড়বে, বহু মানুষ পঙ্গু হয়ে মারা যাবে, শ্বাস প্রশ্বাস আটকিয়ে মারা যাবে। কম্পিটিশন চলছে। আজকে দেখলাম পাণ্ডুবি নামিয়ে দিয়েছে, পরমাণু পাণ্ডুবি আমেরিকা নামিয়েছে, বেলারুসের মাটিতে কয়েকটা পরমাণু বোমা তৈনাত করে দিয়েছে, বাম্পার গুলো রেডি করে ফেলেছে রাশিয়া, যেগুলোর দ্বারা পরমাণু নিয়ে গিয়ে ফেলা হবে, সবাই রেডি। পরমাণু শক্তি দেখছেন, আল্লাহর শক্তিটা একবার শুনেলেন। আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী, আলম তর কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। হে আমার বিশ্ব নবী, আপনি কি দেখেননি আব্রাহা বাদশাহ বললে কাবা ঘরকে গুড়িয়ে দেব হস্তি বাহিনীর দ্বারা? আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে পৌঁছানোর আগে ছোট্ট একটা পাখি পাঠিয়েছি, তারা মুখে করে পাথর নিক্ষেপ করেছে। কাবা ঘরের পৌঁছানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির সাথে মিশিয়ে ধুলির সাথে করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরমাণু মারিনি, ফেরেশতা পাঠাইনি, শুধুমাত্র একটা পাখির দ্বারা আল্লাহ কাজ নিলেন। তারা যখন মুখে করে আসমান থেকে যখন তারা মুখে করে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহর কসম তার রেঞ্জটা আমার আল্লাহ এতটা তৈরি করেছেন, এতটা তৈরি করেছে, হাতের পেটেল পিটে লেগে পেট দিকে বেরিয়ে গেছে গুলির মতো, ওখানে বস করি দিয়েছে, মাটির সাথে মিশি দিয়েছে, এত পাথর নিক্ষেপ করেছে, আমি সামান্য আবাবিল পাখির দ্বারা ধ্বংস করে দিচ্ছি। শুধু ওটা নয়, কলাল মালা উল্লাদিন আস্তাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইদান লাখাসিরু। হে আমার নবী, শোয়েব নবীর কথা পৃথিবীর মানুষকে বলো, তার কওমের বেঈমান কাফেররা বলল, শোনো, শোয়েবের আল্লাহকে যে বিশ্বাস করবে, শোয়েবকে যারা নবী বলে বিশ্বাস করবে, তাদেরকে আমরা হত্যা করে দেব। আল্লাহ বললেন, হে আমার শোয়েব নবী, রাতের অন্ধকারে সরে যাও। আল্লাহ কি হবে বললে, দেখো মজা, রাতের বেলায় লুটির মতো ধরে পাল্টিয়ে দিলেন তার কওমকে। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, সেখানটা দেখে মনে হচ্ছিল এখানে কোনোদিন কোনো জনবসতি ছিল না, আমি খেলার মাঠের মতো করে দিয়েছিলাম, তাদেরকে ধুলিস্যাত করে দিয়েছি। হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের উপর, যে সাগরকে বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরে একটা পোকা মাকড় জন্মাই না, তার এতটাই অভিশপ্ত, সেখানে তাদেরকে ফেলা হয়েছিল। আমার মুসলমান ভাই, আজ থেকে সবাই আল্লাহকে ভয় করব, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের মৃত্যুকে স্মরণ করুন, আমি কালকে মারা যেতে পারি।